সড়ক জুড়ে চাঁদাবাজি নৈরাজ্য বন্ধ হলেও তার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। ছুটির দিন শুক্রবারে রাজধানীর কাঁচা বাজারগুলোতে দেখা যায় দামের উত্তাপ। সবজির পাশাপাশি মাছ মাংসের দাম নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বেড়েছে চাল, ডিম, ব্রয়লার সহ মশলা জাতীয় পণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি আর বন্যা পরিস্থিতির কারণেই কমছে না দাম। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শেখ সুলাইমান কবির। 5 আগস্ট সরকার পতনের পর সড়কে কমেছে চাঁদাবাজি নৈরাজ্য। প্রত্যাশা ছিল যার ইতিবাচক প্রভাব পড়বে রাজধানীর কাঁচা বাজারে, তবে বাস্তবে তার দেখা মিলছে না। পাশাপাশি দেশ জুড়ে চলা টানা বৃষ্টি আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। ফলে দীর্ঘদিন যাবৎ দু একটি পণ্য ছাড়া সব ধরনের সবজির দাম বাড়তি, এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। বাজারের দর আগে যেমন ছিল তেমনই, পেঁয়াজের দামটা অতিরিক্ত, আজকে 130 টাকা পেঁয়াজ। এতদিন আমরা শুনতাম যে পুলিশে চাঁদাবাজি করে, তারপরে দলীয় লোকজনে চাঁদাবাজি করে, এখন কে চাঁদাবাজি করে? বাজার আগে যা ছিল তাই, এখন কমে নাই। কিন্তু ফেসবুকে বা আমরা মিডিয়া যা দেখি যে সব কিছুর দাম কমছে, আসলে ইট ইজ ফলস। এখন আগে যা ছিল এখনও তাই আছে। সরকারকে পরিবর্তনের পরে কিন্তু আমরা কিন্তু বাজারের যেই কমার প্রবণতাটা দেখতেছি না, হয়তো ব্যবসায়ীদের কারসাজি। শুধু সবজির দামই নয়, রাজধানীর মাছের বাজারও বেশ চড়া। বন্যার ফলে আমদানি কম হওয়ায় দাম কমছে না বলে দাবি মৎস্য ব্যবসায়ীদের। অন্য সপ্তাহ থেকে মনে করেন আজকে তো দামটা বেশি, মানে বন্যার পানিগুলো বাতরির কারণে মাছ ধরতে পারে না, অনেক দিকে মাছ চলে গেছে গা। যারা জাইলারে মানে মাছের চাষ করে তাদের অনেক টাকা লোকসান। জাপানি যে মাছটা ওইটা আমদানিটা কম, সাগরের দিকে মাছটা একটু ধরা পড়তেছে। যেরকম 1.5-2 হাজার মাছ আগে যখন আমদানি ছিল না তখন 2500-2600-3000 কেজি মিলছে, এখন 1800-1900-1500 চাই। এদিকে ব্যবসায়ীদের দাবি, বর্ষাকালের পাশাপাশি বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। দেশের বন্যার বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু অনেকে কিন্তু এসব ভাবে না। আর তাছাড়া মনে করেন গাড়ি ভাড়ায় মানুষের বেতন, মানে মোটটা টোটাল ক্যারিং খরচ সর্ব জায়গায় বেশি। বর্ষাকালে প্রত্যেক বছরে সবজির দামটা একটু বেশি থাকে, এবছর না প্রত্যেকটা বছর। এবছর যে বন্যা হয়েছে তারপরেও কিন্তু তুলনামূলক সবজির দাম বেশি না। শুধু কাঁচা বাজার নয়, গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেড়েছে চাল, পেঁয়াজ, রসুন, আদা সহ ব্রয়লার মুরগির দামও। তবে খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।